বাঙালি উপজাতির মধ্যে দ্বন্দ্ব ছড়ানো এবং পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা একটা রাষ্ট্র করার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি উপজাতিদের পাশাপাশি কিছু উপসন্ত্রাসী উপজাতি গোষ্ঠীর পাশাপাশি দুইটা রাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা আমরা পেয়েছি। এর মধ্যে এক নম্বর হচ্ছে ভারত, দুই নম্বর হচ্ছে আমেরিকা। আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ ভারত থেকে বিভিন্ন ত্রিপুরা ভারতীয় চাকমা যারা আছে, ভারতীয় মারমা যারা আছে, তারা আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল উপজাতি আছে তাদের কুস্কানি দিচ্ছে, অস্ত্র হাতে নিতে বলছে এবং সরাসরি মোদীকে বলছে এইখানে হস্তক্ষেপ করে পার্বত্য চট্টগ্রামকে অষ্টম সিস্টার বানানোর জন্য। একইভাবে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার বাংলাদেশে যারা আছে তারা এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ের যে উপদেষ্টা আছে তার সাথে সাক্ষাৎ করে সরাসরি উপজাতিদেরকে আদিবাসী বলে সম্বোধন করছে এবং তারা বলছে, আমেরিকা বলছে যে এই আদিবাসী দাবির প্রতি আমাদের সমর্থন আছে। এখন বাংলাদেশের সংবিধানে কিন্তু আদিবাসী নাই, যুগ্ম শব্দ নাই, বাঙালিদেরকে সেটেলার বলা যায় এটাও কিন্তু নাই। এই শব্দগুলো সরাসরি দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। এই যে তাদেরকে আদিবাসী বলা হচ্ছে, আদিবাসী বললে সমস্যাটা আগে আমরা বলেছি, আরেকটু বলতে চাই সেটা হচ্ছে জাতিসংঘের যে 2007 সালের ঘোষণাপত্র আছে এবং আইএলও কনভেনশন আছে সেখানে কিন্তু বলা আছে যদি কেউ আদিবাসী হয় তাহলে তারা সেলফ ডিটারমিনেশন অধিকার তাদেরকে দিতে হবে। সেলফ ডিটারমিনেশন কি? আত্মনিয়ন্ত্রণের অধিকার। আত্মনিয়ন্ত্রণ বলতে কি সেখানে ব্যাখ্যা করা আছে, তারা যদি স্বায়ত্তশাসন চায় ওই আদিবাসীরা স্বায়ত্তশাসন দিতে হবে, তারা যদি আলাদা ন্যাশনালিটি আলাদা জাতীয়তা চায় আলাদা জাতীয়তা দিতে হবে, তারা যদি ভূমির মালিকানা চায় ওই অঞ্চলের পুরো ভূমির মালিকানা তাদেরকে দিতে হবে, তারা যদি স্বাধীনতা চায় তাদেরকে স্বাধীনতা দিতে হবে। এখন আদিবাসী বলে যদি স্বীকৃত দেওয়া হয় তাদেরকে এই অধিকারগুলো কিন্তু আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী তারা এটা পাবে। এখন কথা হলো তারা কি আদিবাসী? তারা তো আদিবাসী না, তারা এই দেশে 100-200-300 বছর আগে, তারা 100-200-300 বছর আগে মিয়ানমার থেকে, ভারত থেকে, কম্বোডিয়া থেকে, তিব্বত থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে শরণার্থী হয়ে তারা এখানে এসেছিল। আসার পরে আমরা তাদেরকে জায়গা দিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম, আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের সরকার তাদেরকে বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশি হিসেবে নাগরিকত্ব দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। আমরা কোনো মতে বৈষম্য চাই না, আমরা এখনো বলি যে তোমরা আদিবাসী স্বীকৃতি চাও কেন? তোমরা বলো তোমার কোন অধিকার রাষ্ট্র হরণ করেছে, তোমরা আমাদেরকে বলো, আমরা রাষ্ট্রের কাছে প্রয়োজনে সেই অধিকারের কথা বলবো। তোমরা সম অধিকারের কথা বলো, আমরা সম অধিকারের পক্ষে, তোমরা ইনসাফের কথা বলো, আমরা ইনসাফের পক্ষে। এখন কথা হচ্ছে তারা এইগুলো চায় না, তারা সম অধিকার চায় না, তারা বাংলাদেশের স্বীকৃতি দিতে চায় না, বাংলাদেশি হওয়ার পরিবর্তে তারা চায় আলাদা ন্যাশনালিটি, যুগ্ম জাতি বলতে চায়। এই যুগ্ম শব্দটা বলা বাংলাদেশি ন্যাশনালিটিকে অস্বীকার করা। একইভাবে তারা ক্ষুদ্র নির্গোষ্ঠী বলে এটা আমাদের অপমান করা হচ্ছে। ক্ষুদ্র নির্গোষ্ঠী বলে সংখ্যায় কম যারা, তারা তো সংখ্যা অনেক কম, বাংলাদেশের 1% না। তোমরা যে বলো আদিবাসী স্বীকৃতি দিতে হবে, এই স্বীকৃতি কেন চাও? আমরা কি বাংলাদেশের সচেতন নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘাস খেয়ে বড় হয়েছি? তোমরা আদিবাসী স্বীকৃতি চাও কারণ তোমরা ভারত এবং আমেরিকার মদদে, সরাসরি ভারত এবং আমেরিকার মদদে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করতে চাও। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবিত থাকতে, আমাদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে, আমরা তোমাদের সেই কুমতলব পূরণ হতে দিব না। আমাদের যে 7 দফা, প্রথম দফা হচ্ছে বাংলাদেশের উপজাতিদের সম্বোধনের ক্ষেত্রে আদিবাসী ও যুগ্ম শব্দ ব্যবহার এবং বাংলাদেশের বাঙালিদের সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সব অঞ্চলে সবার জন্য একই আইন প্রচলন ও কার্যকর করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিতে উপজাতি কোটা বাতিল করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে ভারত, আমেরিকা বনাম চীন দ্বন্দ্বের প্রক্সি স্টেট বা বলির পাঠা বানিয়ে পার্বত্য চট্টগ্রামকে আরো বেশি অস্থিতিশীলতা ও ঝুঁকির মুখে ফেলে দেয়া যাবে না। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে পার্বত্য সশস্ত্র সংগঠনগুলোকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন, সন্ত্রাস দমন ও শান্তির প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়াতে হবে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে 1997 সালের চুক্তি অনুযায়ী
উপজাতি কর্তৃক সশস্ত্র কার্যক্রম বন্ধ না করায় সংবিধান বিরোধী ওই পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পূর্ণ বাতিল করতে হবে।